শান্তিপুর ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নদিয়া জেলার একটি শহর ও পৌরসভা এলাকা। শান্তিপুর মূলত তাঁতশিল্প, তন্তুবাই, মেয়েদের রূপচর্চা, কেশবিন্যাস এবং বৈষ্ণবাচার্য, অদ্বৈত প্রভু তথা সংস্কৃত বিদ্বৎ সমাজের জন্য বিখ্যাত ছিল। কলকাতার সঙ্গে শান্তিপুর রেলপথে যুক্ত। এছাড়াও 34 নম্বর জাতীয় সড়ক শান্তিপুরের উপর দিয়ে গিয়েছে। দেখে নিন শান্তিপুর আসলে আপনি কোন জায়গাগুলি অবশ্যই ঘুরবেন। জলেশ্বর শিব মন্দির। শান্তিপুরের প্রাচীন মন্দিরগুলির মধ্যে জলেশ্বর শিব মন্দির উল্লেখযোগ্য। মতিগঞ্জ বেসপাড়ায় অবস্থিত এই মন্দির দক্ষিণমুখী অলিন্দবিহীন বাংলা চারচালা শ্রেণীর এক বৃহৎ মন্দির। মন্দিরে অসামান্য টেরাকোটার কাজ লক্ষ্য করা যায়। মন্দিরের মধ্যে বৃহৎ কোষ্ঠীপাথরের শিবলিঙ্গ প্রতিষ্ঠিত। এই মন্দিরের গঠন অনেকটা দিগ্নগরের রাত রাঘবেশ্বর মন্দিরের মতো। লোকমুখে প্রচলিত সপ্তদশ শতাব্দীর শেষ ভাগে নদিয়ারাজ রাঘব রায় এই মন্দির প্রতিষ্ঠা করেন। আবার অনেকে বলেন রাজা রুদ্রের কনিষ্ঠ পুত্র রামকৃষ্ণের মাতা অষ্টাদশ শতাব্দীর প্রথম দিকে মন্দিরটি নির্মাণ করেন। একসময় এই শিবলিঙ্গ লোকের কাছে রানী শিব বা রুদ্রকান্ত নামে পরিচিত ছিল। পরে কোনো এক সময় সাধক বিজয়কৃষ্ণ বৃষ্টিপাতের জন্য শিবের মাথায় প্রচুর গঙ্গাজল ঢালেন, তারপর বেশ বৃষ্টিপাত হয়। এরপর থেকে শিবলিঙ্গের নামকরণ হয় জলেশ্বর শিবলিঙ্গ। শিবলিঙ্গের উচ্চতা 3 ফুট এবং শিবলিঙ্গটি নিত্য পূজিত হয়। মন্দিরের সামনে একটি নাটমণ্ডপ রয়েছে যেটি মন্দির প্রতিষ্ঠার পরে নির্মিত হয়েছিল। শ্যামচাঁদ মন্দির। শান্তিপুরের বড়বাজারের শ্যামচাঁদ পাড়ায় অবস্থিত এই মন্দির পাঁচ খিলান বিশিষ্ট অলিন্দযুক্ত দক্ষিণমুখী বাংলা আটচালা শ্রেণীর প্রকাণ্ড এক মন্দির। এই মন্দিরের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে 52 ফুট, 36 ফুট ও 70 ফুট। শান্তিপুরের কুটির পাড়া নিবাসী তন্তুবাই বংশীয় গোবিন্দ দাস খা অদ্বৈত প্রভুর সঙ্গে শ্রীহট্ট থেকে শান্তিপুরে এসে বসতি স্থাপন করেছিলেন। এই বংশের রামগোপাল খা চৌধুরী 1726 খ্রিস্টাব্দে নির্মাণ করেন এই মন্দির। মন্দিরের গায়ে সামান্য কিছু টেরাকোটার কাজ রয়েছে। বর্তমানে মন্দিরটি পশ্চিমবঙ্গ সরকার দ্বারা সংরক্ষিত। মন্দির খোলার সময় সকাল 6টা 30 মিনিট এবং রাত্রি 8টা 30 মিনিটে বন্ধ হয়। নিত্যভোগের সময় দুপুর 12টা 30 মিনিট। রাস পূর্ণিমা উপলক্ষে এই মন্দিরে 4 দিনব্যাপী ভক্তবৃন্দগণ দ্বারা হরিনাম সংকীর্তন হয়। বড় গোস্বামী বাড়ি। বৈষ্ণব চূড়ামণি শ্রী অদ্বৈত আচার্যের সাধনক্ষেত্র শ্রীধাম শান্তিপুর। অদ্বৈত প্রভুর পৌত্র মথুরেশ গোস্বামীর জ্যেষ্ঠ পুত্র রাঘবেন্দ্রর বাড়ি পরবর্তীকালে বড় গোস্বামী বাড়ি নামে খ্যাত হয়। এখানে প্রধান দুই উৎসব রাজযাত্রা এবং আচার্যদেবের আবির্ভাব মাকড়ি সপ্তমী উপলক্ষে অদ্বৈত উৎসব। এছাড়াও এখানে বৈষ্ণব ধর্মের প্রতিটি উৎসব অনুষ্ঠান পালিত হয়। শান্তিপুরের শ্রী অদ্বৈতাচার্যের বংশধরদের যে বিগ্রহ বাড়িগুলি আছে তার মধ্যে মধ্যম গোস্বামী বাড়ি ও বড় গোস্বামী বাড়িতেই একমাত্র দুর্গোৎসব অনুষ্ঠিত হয়। অদ্বৈত পাঠ। শান্তিপুরের কাছে বাবলা নামক স্থানে আমবাগানের মধ্যে শ্রী অদ্বৈত পাঠ অবস্থিত। এই অদ্বৈত পাঠ সমগ্র বৈষ্ণব মণ্ডলীর কাছে পরম তীর্থক্ষেত্র। এই পবিত্র স্থানে অদ্বৈতাচার্য জীবের দুঃখ কষ্ট মোচনের জন্য কঠোর তপস্যায় ভগবানের আরাধনা করেছিলেন। শোনা যায় এই পবিত্র ক্ষেত্রেই শচীমাতা তাদের পরম পূজ্য গুরুদেব শ্রী অদ্বৈত প্রভুর আশীর্বাদ ধন্য তুলসী মঞ্জরি সেবনেই গৌরাঙ্গ মহাপ্রভুকে গর্ভে ধারণ করেন। শ্রী অদ্বৈত প্রভুর প্রকটাবস্থায় গঙ্গা বাবলা শ্রীপটের পাশ দিয়ে বইত। পরবর্তীকালে গঙ্গা দূরে সরে যাওয়ায় এর পাশে শান্তিপুর গ্রাম স্থাপিত হয়। এই বাবলাপাটেই গৌরাঙ্গ নিত্যানন্দ ও অদ্বৈত মহাপ্রভুর মিলন ঘটে।